আসসালামু আলাইকুম সবাইকে। শিক্ষা স্কুল অ্যান্ড কলেজে ই লার্নিং কার্যক্রমে স্বাগত জানাচ্ছি। আমি তাবাসসুম মাহজাবিন। ওয়েলকাম টু ই লার্নিং ক্লাসেস অফ শিক্ষা স্কুল অ্যান্ড কলেজ। আজকের বিষয় গ্রামার। গ্রামার বিষয়ের পার্টস অফ স্পিচ সম্পর্কে সংক্ষেপে ধারণা দিব তোমাদের। ক্লাস টেনের শিক্ষার্থীরা, টুডেজ লার্নিং আউটকামস অর্থাৎ আজকের শিক্ষণ ফল, অ্যাবিলিটি অফ গিভিং ডেফিনেশন অফ ডিফারেন্ট পার্টস অফ স্পিচ, অ্যাবিলিটি অফ রিকগনাইজিং অ্যান্ড ডিস্টিংগুইশিং ভ্যারিয়াস পার্টস অফ স্পিচ অ্যান্ড প্রপার ইউজ অফ পার্টস অফ স্পিচ। তাহলে আজকে পাঠ শেষে আমরা পার্টস অফ স্পিচ সম্পর্কে জানব, সে সম্পর্কে সঠিক ধারণা দিতে পারব, সংজ্ঞা বলতে পারব এবং কোনটি কোন ধরনের পার্টস অফ স্পিচ সেটি বলতে পারব, কোন পার্টস অফ স্পিচের ব্যবহার কেমন সেটিও সঠিকভাবে প্রয়োগ করতে পারব। তাহলে আমরা আজকের লেসন শুরু করছি। পার্টস অফ স্পিচ, আ ক্যাটাগরি টু হুইচ আ ওয়ার্ড ইজ অ্যাসাইন্ড ইন অ্যাকর্ডেন্স উইথ ইটস সিনট্যাকটিক ফাংশনস। ইন ইংলিশ দ্য মেইন পার্টস অফ স্পিচ আর নাউন, প্রোনাউন, অ্যাজেক্টিভ, ভার্ব, অ্যাডভার্ব, প্রিপোজিশন, কনজাংশন, ইন্টারজেকশন। এখন এখানে প্রশ্ন হতে পারে সিনট্যাকটিক ফাংশন বিষয়টি সম্পর্কে। সিনট্যাকটিক হচ্ছে বাক্য সম্বন্ধীয় বা বাক্যের অভ্যন্তরে কার্য করছে বা অ্যাক্টিভ আছে এমন কিছু বোঝাচ্ছে। তাহলে সিনট্যাকটিক ফাংশনস অনুযায়ী কোন ওয়ার্ড কেমন ধরনের সেটা পার্টস অফ স্পিচ ডিফাইন করে। কোন ওয়ার্ড কোন পার্টস অফ স্পিচ হবে সেটাই এটা আলোচ্য বিষয়। অন্যভাবে বলা যায়, ইংরেজি ভাষায় কোনো সেন্টেন্সে ব্যবহৃত প্রতিটি ওয়ার্ডই ভিন্ন ভিন্ন কাজ সম্পন্ন করে থাকে। এই কাজ অনুযায়ী সেন্টেন্সে ব্যবহৃত ওয়ার্ডগুলোকে যে ভিন্ন ভিন্ন শ্রেণীতে ভাগ করা হয় তাদেরকে পার্টস অফ স্পিচ বলে। ইংরেজিতে পার্টস অফ স্পিচ 8 প্রকার। এখানে আমরা এর প্রকারভেদ সম্পর্কে কিছুটা ধারণা পেয়েছি। আমি স্পষ্টভাবে বলে দিচ্ছি, There are 8 types of parts of speech. They are noun, pronoun, adjective, verb, adverb, preposition, conjunction, interjection. আজকের লেসনে আমরা প্রথম 4টি বিষয়ে অর্থাৎ 4টি প্রকারভেদ সম্পর্কে ধারণা নিব। নাউন, প্রোনাউন, অ্যাডজেক্টিভ এবং ভার্ব সম্পর্কে জেনে নিব। তাহলে প্রথমে আসছে নাউন। নাউন্স আর নেমস অফ পিপল, প্লেসেস, থিংস অর কোয়ালিটি। তাহলে বলা যেতে পারে ব্যক্তি, বস্তু, স্থান অথবা গুণের নামকে নাউন বলছে। অর্থাৎ যে কোনো বিষয় অথবা বস্তুর নাম নাউন বলে পরিচিত, যে কোনো ধরনের নাম নাউনের অন্তর্ভুক্ত। এক্সাম্পল, আলিম, বয়, ঢাকা, হ্যাপিনেস, এটসেট্রা। মুসা লিভস ইন ঢাকা। এই সেন্টেন্সটিতে মুসা এবং ঢাকা দুটোই নাউনের এক্সাম্পল। নাউনের যেহেতু এখানে আমরা বিভিন্ন জিনিসের অথবা বস্তুর অথবা বিষয়ের নাম দেখতে পাচ্ছি, কাজেই এর ভিন্ন ভিন্ন প্রকারভেদ আছে, সেগুলো নাউনের বিস্তারিত আলোচনায় ধারণা দেওয়া হবে।
Next, pronoun. The pronoun is a word that is used instead of noun. তাহলে অন্যভাবে বলা যায় যে ওয়ার্ড কোনো নাউনের পরিবর্তে ব্যবহৃত হয়ে তাকে নির্দেশ করে তাকে প্রোনাউন বলে, অর্থাৎ নাউনের পরিবর্তে বসবে এবং নাউনটিকে নির্দেশ করবে এমন ওয়ার্ডগুলোই হবে প্রোনাউন। প্রোনাউনগুলো দিয়ে আমরা কোনো ব্যক্তি সম্পর্কে যখন বলছি তখন পুনরাবৃত্তি না করার জন্য প্রোনাউন ব্যবহার করে থাকি। কারো নাম যদি হয়ে থাকে, সেই নাম দিয়ে কোনো একটা বাক্য বললাম, তারপর তার রিলেটেড অন্য বাক্যগুলো বা তার সম্বন্ধে অন্য বাক্যগুলো পরবর্তীতে যেগুলো বলবো সেগুলোতে আমরা প্রোনাউন ইউজ করতে পারি। তেমনই অন্যান্য নাউনের পরিবর্তেও যে শব্দগুলো ব্যবহার হচ্ছে সেগুলো প্রোনাউন বলে গণ্য হবে। এক্সাম্পল, আই, দিস, হু, ইট, এটসেট্রা। হি হ্যাজ গন টু দ্য ব্যাঙ্ক। তাহলে বোঝা যাচ্ছে এখানে হি হলো প্রোনাউন। এরপর আসে অ্যাজেক্টিভ। অ্যান অ্যাজেক্টিভ ইজ এ ওয়ার্ড হুইচ টেলস অ্যাবাউট কোয়ালিটি, কোয়ান্টিটি, পজিশন, কন্ডিশন, নাম্বার অফ এ নাউন অর প্রোনাউন। তাহলে যে ওয়ার্ড কোনো নাউন বা প্রোনাউনের দোষ, গুণ, অবস্থান, পরিমাণ বা সংখ্যা ইত্যাদি প্রকাশ করে তাকে অ্যাজেক্টিভ বলে। একটা বিষয় খেয়াল করতে হবে যে নাউন বা প্রোনাউনের কিন্তু দোষ, গুণ, অবস্থা, পরিমাণ এ সকল বিষয় অ্যাজেক্টিভ নির্দেশ করছে। অর্থাৎ নাউন বা প্রোনাউনটা কেমন সেটা ধরন অ্যাজেক্টিভ দ্বারা প্রকাশিত হচ্ছে। তাহলে অবশ্যই অ্যাজেক্টিভের স্থানটা সেন্টেন্সে হবে নাউন অথবা প্রোনাউনের পূর্বে। এটা অ্যাজেক্টিভ চিনে রাখার বা বোঝার একটা সহজ উপায়। এছাড়াও যেহেতু দোষ, গুণ, অবস্থা সম্পর্কে আমাদের সম্যক ধারণা আছে, কোনটা বললে দোষ, কোনটা বললে গুণ, কোনটা বললে অবস্থান বা সংখ্যা বোঝায় বা পরিমাণ বোঝায় সেটা আমরা বুঝতে পারি, সেক্ষেত্রেও আমরা অ্যাজেক্টিভকে চিনে নিতে পারবো যে এই ওয়ার্ডটা অ্যাজেক্টিভ হিসেবে এখানে কাজ করছে। এক্সাম্পল, রিচ, মাচ, সাম, এটসেট্রা। ইন দ্য বিউটিফুল গার্ডেন দেয়ার ইজ অ্যান ওল্ড হাউস। তাহলে বিউটিফুল এবং ওল্ড এই দুটা এখানে অ্যাজেক্টিভ হিসেবে ইউজ হয়েছে। এই বিস্তারিত প্রকারভেদ আমরা অ্যাজেক্টিভের ডিটেইল যেদিন লেকচার হবে সেদিন জেনে নেব। ভার্ব, মোস্ট ইম্পর্টেন্ট পার্টস অফ স্পিচ বলা যেতে পারে। ভার্ব এর ইউজ ছাড়া সাধারণত কোনো সেন্টেন্সই কমপ্লিট হয় না। আ ভার্ব ইজ আ ওয়ার্ড অর গ্রুপ অফ ওয়ার্ডস দ্যাট শো হোয়াট সাম ওয়ান অর সামথিং ডাজ। যে শব্দ দ্বারা কোনো কাজ সম্পাদন করা বোঝায় তাকে ভার্ব বলে। অন্যভাবে বলতে গেলে বলা যায় যে কোনো ব্যক্তি বা বস্তু দ্বারা যখন কাজ সম্পন্ন হচ্ছে তা যে শব্দ দিয়ে বোঝানো হয়ে থাকে তাকে ভার্ব বলে। ভার্ব হচ্ছে কাজ নির্দেশক। কাজ নির্দেশক সেন্টেন্সে অবস্থিত যেই ওয়ার্ডগুলো থাকবে, মানে অর্থাৎ আমরা যে সকল কাজ করে থাকি সেটা নির্দেশক যে কোনো ওয়ার্ডই ভার্বের অন্তর্গত। এক্সাম্পল, গিভ, গেট, ওয়ার্ক, এটসেট্রা।
মিসেস প্রমিলা টিচেস আস ইংলিশ। এখানে টিচেস ভার্ব হিসেবে ইউজ হয়েছে। খেয়াল করো, শিক্ষা দান করা, এখানে শিক্ষকের কাজ যেটা সেটাকে নির্দেশ করা হয়েছে অ্যাক্টিভিটি হিসেবে। যখন কেউ কোনো কাজকে অ্যাক্টিভিটি হিসেবে প্রকাশ করছে, কোনো কাজ প্রকাশ এখানে হচ্ছে স্পষ্টভাবে, তখন সেটা ভার্ব। তাহলে অবশ্যই যখন কিছু ঘটছে, হচ্ছে, কাজ সম্পন্ন হলো, সেই রিলেটেড যে ওয়ার্ডটা উপস্থিত থাকবে, মানে সেটা প্রকাশক যে ওয়ার্ডটা থাকবে, অবশ্যই সেটা ভার্ব হবে। প্র্যাকটিস সেশন, এখানে আমি কতগুলো সেন্টেন্স দিয়েছি, তোমাদের সুবিধার্থে আমি এখানে নির্দেশ করে দিয়েছি যে তোমাদের কোন ওয়ার্ডটা আইডেন্টিফাই করতে হবে। তোমরা এখানে আইডেন্টিফাই করবে আন্ডারলাইন্ড ওয়ার্ডটি, যে এটা কোন ধরনের পার্টস অফ স্পিচ, এবং অবশ্যই যে তার ধরনের পড়ানো হয়েছে আজকে তার অন্তর্ভুক্তই দেওয়া হয়েছে এখানে তোমাদের রিকগনাইজ করার জন্য। এ, আই বট এ বিউটিফুল ড্রেস, বট বিউটিফুল। বি, হোয়াট ডিড শি আস্ক ইউ টু ডু, শি। সি, আই লেফট দ্য স্পুন আন্ডার দ্য কিচেন টেবল, আন্ডার। ডি, আই ওয়ান্ট টু গো টু আ ইউনিভার্সিটি ইন দ্য ইউনাইটেড স্টেটস, ইউনিভার্সিটি। ই, হিজ কুইক স্টেপস অ্যামেজড মি, কুইক। এখানে বলে রাখা ভালো যে তোমরা যেই টেক্সটগুলো পড়ো, বিশেষ করে তোমাদের ইংলিশ ফর টুডে বইয়ের যে টেক্সটগুলো আছে সেগুলো যখন পড়বে, সে তখন পার্টস অফ স্পিচের ধারণা নেওয়াটা সবচেয়ে সহজ, কারণ সেখানে বিভিন্ন রকম ওয়ার্ডের ইউজ আছে। তোমরা যখন পড়বে একটু খেয়াল করে পড়লেই কিন্তু বোঝা যাবে যে কোনটা নাউন, কোনটা প্রোনাউন, কোনটা অ্যাজেক্টিভ, কোনটা ভার্ব। সেক্ষেত্রে তোমরা যখন পড়বে ফার্স্ট পেপার, তখনই তোমাদের এই প্র্যাকটিসটা হয়ে যাবে। শুধুমাত্র একটু মনোযোগের ব্যাপার যে আমি এক্ষেত্রে পার্টস অফ স্পিচটা ডিফাইন করব, কোনটা কোন ধরনের। আশা করছি তোমরা পরবর্তীতে যখন তোমাদের পাঠ্য বইগুলো পড়বে, বিশেষ করে ইংলিশ ফর টুডের কথা বলছি, যখন সেটা পড়বে তখন এটা মাথায় রেখে পড়বে যে আমরা পার্টস অফ স্পিচটা আইডেন্টিফাই করব, কোনটা কোন ধরনের। তাহলে অবশ্যই সেটা তোমাদের জন্য অনেক হেল্পফুল হবে বুঝতে যে আসলে কোনটা কোন ধরনের পার্টস অফ স্পিচ। আশা করছি তোমরা এই প্র্যাকটিসটা করবে নিজেরা বাসাতে। আজ তাহলে এ পর্যন্তই, সবার সুস্থতা কামনা করে এখানে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।